হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি সকালে অনেক ভালো আছো। সুব্রাদার, আমাদের বাংলাদেশ চালাতে কিন্তু ফাইনালি চলে আসছে ভ্যালেন্টাইন্স রয়্যাল ইভেন্ট। ব্রাদার, এখানে দেখতে পারতেছো নতুন এবং পুরাতন দুইটাই ইমোট কিন্তু চলে আসছে, আর এইখানে আছে হার্টব্রোকেন ও বাইসাপ হার্টব্রোকেন ইভেন্ট। অ্যান্ড এখানে দেখতে পারতেছো আই হার্ট ইউ ইমোট বাইবি। এখানে দুইটা ইমোটে কিন্তু ভাই স্পেশালি অনেক অনেক কিন্তু সেই লেভেলে মারাত্মক রেয়ার ইমোট। ব্রাদার, অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে ইমোট দুইটা কবে আসবে। ব্রাদার, ফাইনালি চলে আসছে, আর এখানে আমরা ডিটেলস সবগুলাই দেখি আর কি কি আছে। ব্রাদার ও বাইসাপ এখানে দেখতে পারতেছো ফার্স্টে কিন্তু আমাদের চলে আসছে যে হেয়ার স্টাইল, মানে চুলের কালারটা হচ্ছে তোমার যে হেডফোনের সঙ্গে যে চোখের সামনে একটা আয়না আছে, এটা কিন্তু সবচেয়ে মারাত্মক মানে ভালো লাগছে আমার পুরো বান্ডিলটার ভিতর থেকে। গাইস, আর এখানে যদি তোমাদের আমরা দেখাই, মানে দেখো, মানে সবচেয়ে ভালো লাগছে গাইস আমার ওইটা। আর ড্রেসটাতে তো একটা বেশি ভালো লাগে, মাস্ক আছে অ্যান্ড অনেক কিছু আছে, তোমরা এগুলো মনে করো যে ঘুরে ফিরা দেখে নিবা। আর এখানে গাইস আমি কিন্তু একটু কম ডায়মন্ড আনছি, তারপরে যে আজকে কত ডায়মন্ড লাগে আল্লাহ জানে, আর এমন আমরাও জানবো একটু পরে, ঠিক আছে? সো ব্রাদার, এখানে মানে আজাইবা দিছে এত ডায়মন্ড খরচ করে ভাই, এসব আজাইবা মানে লাল ছাল লই তুইব আমাদের, ঠিক আছে? ফার্স্টে কিন্তু আমি 40 ডায়মন্ড একটা স্পিন মারলাম, দেখি কি পাই। ব্রাদার, পাই গেছি একটা টোকেন পাইছি। ব্রাদার, লাভ মানে লাভ একটা টোকেন পাই গেছি। ব্রাদার, কংগ্রেচুলেশন। এখানে কি আছে ভাই, একটা টোকেন দিছে 40 ডায়মন্ডে ভাই, 40টা ডায়মন্ড কিনতে যে ভাই পকেটটা মানে 5000 লাল সুতা বেড়ে যায়, এটা তো ভাই আমরা ছাড়া কেউ জানে না। গেরেনে তো মনে হয় আমাদের খালি, আরে ভাই কি দিল এটা, 400 ডায়মন্ডে মারলাম ভাই, এটা কি দিল 10টা স্পিনের জায়গায় ভাই, ভালো কিছু তো দিবা। সবগুলার কাছ থেকে 100 একটা একটা করে টোকেন দিছে, বাস একটা 2 টোকেন দিছে ভাই। এসব কি ভাই, এসব কি দেখতেছি ভাই, মানে মাথাই নষ্ট ভাই। সো ভাই ব্রাদার, যারা নতুন আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্রাদার, আজকে দেখো কত ডায়মন্ড আমাদের লাগে, আর এই টোকেনগুলোতে কীভাবে এক্সচেঞ্জ করতে হয় ওটাও তোমাদের দেখাম ভাই। রক্ত বেশি এই টোকেনগুলো মানে ডায়মন্ড টপ আপ করতে হয়, ঠিক আছে? সো ব্রাদার, আসো দেখি ফুল ভিডিওটা। গাইস, দেখলে বুঝতে পারবা যে এখানে কত ডায়মন্ড লাগে, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, কেউ বুঝতে পারবা না যে এখানে কত ডায়মন্ড লাগে, ঠিক আছে ব্রাদার? সো আমরা আস্তে আস্তে কিন্তু অনেকগুলো স্পিন মারা দিছি। গাইস দেখো, আমার কিন্তু হিসাব থাকে না, কারণ আমি ঘুমাই থাকি ব্রাদার, ঘুমাই থাকি বলতে আমার পিছনে পাশ গেলে আমি ওটা মানে খেয়াল করলে আমার তো কষ্ট লাগে, সো এই জন্য আমি ওটা খেয়াল করি না। তো ব্রাদার দেখো, আমার মানে কান স্পিন দিচ্ছে ভাই, কংগ্রাচুলেশন জানাই যাচ্ছে ভাই। হোয়াট দ্য ফাক ম্যান, এসব কি ভাই, মানে কি দিতে আছে এসব ভাই? এখানে আমি সবচেয়ে মানে তোমাদের একটা কথা বলবো ভাই, এখানে যে এত ডায়মন্ড খরচ করতে আসি ভাই, মানে এখানে যদি রেয়ার কিছু না পাই গাইস, তাহলে কিন্তু মাথাটা মানে একবারে গরম হয়ে যায় গাইস সবার, মানে এটা এটা আমি চাই যে সবার জন্য গাইস এখানে কম ডায়মন্ডের ভিতরে যেন সবকটাই ইভেন্ট থাকে, যাতে সকলের নেওয়ার একটা সামর্থ্য থাকে ভাই, আমি এটা চাই। সো আমি যদি কোনো দিন পারি তোমাদের জন্য এটা করবো। সো আমাকে কী দিল আমাদের ভাই, এক জিনিস বাল একটা জিনিস বারবার দিচ্ছে গাইস, মানে কি ভাই এগুলা, এক জিনিস যদি বারবার দেয় এত ডায়মন্ড খরচ করে নিতে আসি, মানে কি ভাই এসব, মানে মেজাজ গরম হয়ে যাচ্ছে গাছ। এখানে আমার প্রায় 3-4 হাজার ডায়মন্ড চলে যেতে আসছে ভাই, মানে বুঝবি তো কত ডায়মন্ড গেছে দেখতে আসো। সো ব্রাদার, এখানে মনে করো যে আমাদের বাইরে দিলাম, সো দেখি দেখি ভাই 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 প্লিজ প্লিজ এবার দে ভাই একটা, দে একটা, মানে আমার আমার আর কথা বলার ভাষা নাই ভাই। এখন তোমরা দেখো কত ডায়মন্ড এখানে লাগতে পারে, ঠিক আছে? মানে আমতাজা করো ভাই, মানে কি কমু ভাই, গেরেনার মনে করো যত পাশা দেয় ওদের সামনে পাবে, পাশা দেয় মনে করো যে বাংলা রাইকালা বাস ভরতাম, বুঝো নাই পাট খেতে দিয়া, আর কিছু বলার আছে এখানে, ধান খেতে নিয়ে করতাম। সো ব্রাদার, এখানে এক্সচেঞ্জ হলে এখানে টিপ দিয়ে মনে করো যেখানে আসবা অ্যান্ড 50টা টোকেন দিয়ে কিন্তু এটা এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর আসো গাইস, আবার একটা মানে মাইরা দিয়ে দেখি কি, আবার একটা টোকেন ভাই, মাথায় নষ্ট ভাই, কি ভাই আমি কিন্তু এখানে মানে সামথিং কিছু ডায়মন্ড আবার নিয়ে আসলাম, সেখানে পাইতাস নেক্সট একটা করে মারতাছি ব্রাদার, মানে একবারে ভাই মাথায় নষ্ট, কি দিতে আছে এগুলা, কি দিতে আছে গাইস? তোমরা এখানে যখন তোকে মানে স্পিন মারবা তখন মানে কষ্টটা বুঝবো আমার কি কষ্ট লাগতেছে, ঠিক আছে? একবারে মনে করো যে মাথা একবার ঘুরে যাইতেছে ব্রাদার, আমি চাইতেছি ব্রাদার আমার এত ডায়মন্ড যাইতেছে কোনো দুঃখ নাই, কিন্তু তোমাদের যদি এত ডায়মন্ড যায় ভাই, মানে মানে অবে খুন করে আলাম ভাই, একবার ডাইরেক্ট খুন করে আলাম ভাই, তোমাদের যদি এত ডায়মন্ড যায় ব্রাদার, ঠিক আছে? সো চলো এত ডায়মন্ড টপ আপ করে আসি আমরা।
ওরে ভাই রে ভাই, মাথায় নষ্ট ভাই, আবারও কিন্তু ডায়মন্ড টপ আপ করে চলে আসছি 2896 গাইস। এখন মনে করো যদি এর ভিতরে না পাই ভাই, একবার আমি শেষ ভাই। ভাই প্রথমে একটা স্পিন করে মারতে থাকি, যদি না পাই তাহলে তো মনে করো যে একবার শেষ ভাই। এমনি করে যদি আমরা টাপতে যদি পাই যায় তাহলে তো ভাই মাথায় নষ্ট ভাই। দে বিক্রি না প্লিজ, দে ভাই দে, অনেক কষ্ট করার ডায়মন্ড দে ভাই, অনেক কষ্ট করার ডায়মন্ড দে ভাই ভাই। আর প্লিজ ভাই ব্রাদার, যারা দেখবা ভাই ফুল ভিডিওটা দেখো ভাই, আর ফুল ভিডিওটা যদি না দেখতে পারো তাহলে বুঝতে পারবা না যে তো আমার কত ডায়মন্ড গেল গাইস। এখানে হাজার হাজার ডায়মন্ড যাইতেছে ভাই, তারপরেও পাইতে আসি না। প্লিজ এইবার যদি না দেয় গাইস, আসলে 400 ডায়মন্ড মাই রাখলাম ভাই, 400 ডায়মন্ডে যদি না দেয় কোনোদিন ওই ফ্রি ফায়ারে মারে বাপ ভাই, ফ্রি ফায়ারে মারে বাপ। আজকে যদি 400 ডায়মন্ডে না যারা দেখতেছো ভাই পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভাই। অবভিয়াসলি ব্রাদার প্লিজ, ব্রাদার তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু নতুন নতুন কিছু জানতে পারতেছো ব্রাদার। প্লিজ ভাই ব্রাদার, প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্রাদার, এত ডায়মন্ড যাইতেছে গাইস। তারপর যদি তোমার ভাই ব্রাদার তোমাদের সাপোর্টটা না পায় ভাই, অনেক কষ্ট লাগবে গাইস। এখন আমার মায়েরা দিছি গাইস, এইবার কি পাবো ভাই? প্লিজ প্লিজ ভাই দে 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 গ্রিনার, দে দে ভাই 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 দে দে, একবার দে, আর একটা দে ভাই ভাই, আমাদের ইমোটটা দিতে ভাই, ইমোট এখনে ভাই। এখন আর কিচ্ছু করার নাই, এদের সাথে আর কিচ্ছু করার নাই। এখন আবার কয়েকটা আমরা সিঙ্গেল স্পিন মারব গাইস, সিঙ্গেল স্পিনে কিন্তু কিছু পাইলাম না তোমরা দেখতে পারলা, তার মানে তোমরা সিঙ্গেল স্পিন কেউ মারবা না ঠিক আছে। এখানে সবচাইতে মারবা লগিয়া 400 স্পিন, যাদের টাকা পয়সা আছে ভাই তারা মারো, আর যাদের নাই ভাই প্লিজ তোমরা মারো না ভাই, তোমাদেরকে আমি এক হাতে পাই ধরি ভাই, কেউ এখানে স্পিন মারো না। এখানে স্পিন মারলে দেখো আমার কত ডায়মন্ড গেছে, আমার কিন্তু হিসাব নাই, তোমরা এইসব জানো ভাই, অবশ্যই তোমরা এইরূপ বলে দিও যারা জানো ঠিক আছে। আর কারা কত কম ডায়মন্ড পাইছে অবশ্যই একটু বলে দিও ভাই, মাথা নষ্ট হয়ে গেছে আমি কিচ্ছু আমার মনে রাখতে পারতেছি না ভাই। একবারে মনে করো যে লাস্টে যে মাইরা দিছি, এবার যদি না পাই, পাইছিনি ভাই, পাইছি ভাই, সা ভাই ভাই বান্ডিলটা পাই গেছি ভাই। ও শিট গাইস, সবগুলোকে এখন আমরা একসাথে কইরা তোমাদের দেখাবো যে আমাদের কত ডায়মন্ড গেল, আর কেমন দেখা যায় এগুলাকে ঠিক আছে। আর আমরা এখানে আর একটা স্পিন মারতেছি না গাইস, এখন আমরা কি করব, আমরা এখানে এই টোকেনগুলো পাইছি, এই টোকেনগুলো দিয়ে এখন আমরা এক্সচেঞ্জ করবো। সিয়াতোটা টোকেন আছে গাইস, এক্সচেঞ্জ ওই যে উপরে দেখলাম ওইখানে আমি টিপ দিলাম, অ্যান্ড এখানে আমাকে সোজাসুজি নিয়ে যাবে ঠিক আছে। আর এইখান থেকে গাইস 50টা টোকেন দিয়ে কিন্তু ব্রাদার এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারো। আর অবভিয়াসলি গাইস সবাই কিন্তু এটা মনে রাখবা, মাথায় রাখবা, এখান থেকে কিন্তু গাইস তোমরা যদি 50টা পাও, মানে যাদের কাছে নাই তারা কিন্তু এখানে 50টা টোকেন পাইলে নগদেই কিন্তু গাইস এখানে এক্সচেঞ্জ করে নিবা। আর এখানে গাইস আমার কাছে দেখতে পাচ্ছো 26টা টোকেন আছে, এখান থেকে কি নেওয়া যায় 26টা টোকেনে দেখি দেখি, 26টা টোকেনে মেবি মাস্ক তারা তাদের এখানে ভালো কিছু দেখতেছি না, মাস্কটা নিয়ে নিলাম ব্রাদার। ওকে ভাই সাপ, সো এখন চলো লবিতে, আর লবিতে যা তোমাদের দেখাই ব্রাদার, অনেক স্বপ্ন ছিল এটা নিব। সো কিছুদিন পরে কিন্তু গাইস এই যে এখন একটা তোমাদের ছবি দেখাচ্ছি, এটা কিছুদিন পরে কিন্তু আমাদের আসতে পারে ঠিক আছে, আমাদের মেবি কিছুদিন পরে থেকে আর কি স্টার্ট হয়ে যাবে যে পূর্বসী মোডটা। অনেকে বলবা ভাই পূর্বসী মোড কবে আসবে, পূর্বসী মোডটা গাইস কবে আসবে, এটা এখানে একটা ব্যানার দেখতে পাবা, এটাই আসবে ঠিক আছে। সো বেড়াদা তোমাদের কাছে কেমন লাগলো? বেড়াদা আমার কাছে ভাই সব কান্নাকাড়ি করতেছে, কেমন লাগছে বেড়াদা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা ভাই এত ডায়মন্ড দেখি আমাদের এটা কি নেওয়া ঠিক হয়েছে কি ঠিক হয় নাই ঠিক আছে। আর তোমরা কিন্তু গাইস তোমাদেরকে আমি 100% বলতেছি ব্রাদার, এখানে কিন্তু তোমার 3-4 হাজার ডায়মন্ড কিন্তু সম্ভব না ভাই এইসব নেওয়া ঠিক আছে। তো সব কিছু নিয়ে নিলাম ব্রাদার, এখন যদি তোমাদের সাপোর্টটা না পাই তাহলে কিন্তু ভাই আমার এই টাকা পয়সাগুলি লস হয়ে গেল। সো ব্রাদার আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকে সুস্থ থাকো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ইউ তে